কয়েল ছাড়াই ঘর থেকে মশা ঝড়ের গতিতে পালিয়ে যাবে আর একটি মশাও নাকি ঘরে থাকতে পারবে না এটা দেখার জন্য আমিও বানিয়ে নিলাম বাড়িতে তৈরি করা কয়েলের চেয়ে তিনগুণ কার্যকরী এই জিনিস আর প্রমাণ করে দেখিয়ে দিলাম আসলেই এটি কয়েলের মতোই কার্যকরী কিনা মশা তাড়ানোর জন্য আর কয়েল ব্যবহার করতে হবে না শুধুমাত্র টয়লেট টিস্যু থাকলে বানাতে পারবেন কয়েলের চেয়েও পাওয়ারফুল একটি জিনিস আর এই জিনিসটি শুধু না বাসার মশার সাথে সাথে মাছি পোকামাকড় সব কিছু তাড়াতে পারবে এটি যে শুধু বাসা বাড়িতে ব্যবহার করা যাবে তাই নয় এটি আপনি গরু ছাগলের ফার্মেও মশা মাছি তাড়াতে ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাকে নিতে হবে এখানে টয়লেট টিস্যু অন্য যে কোনো টিস্যু দিয়ে এই কাজ চলবে না এখানে আপনাকে টয়লেট টিস্যু নিতে হবে এখানে আমাদের অনেক লম্বা করে টিস্যু ছিড়ে নিতে হবে এবারে এই টিস্যুটি এভাবে রশি বা দড়ির মতো করে হবে এটা এটা একটা বানিয়ে আপনি দিন ব্যবহার করতে পারবেন খরচে খুবই ইফেক্টিভ একটি জিনিস তৈরি হতে চলেছে এই দেখুন ঠিক এমনভাবে টিস্যুটি পেঁচিয়ে নেবেন এবারে একটি বাটি নিয়ে নিন এখানে এক চামচ পরিমাণ কফির পাউডার নিয়ে নিন আপনি দোকান থেকে কফির একটি প্যাকেট কিনে এনেও ব্যবহার করতে পারবেন এবারে নিয়ে নিন টুথপেস্ট এই টুথপেস্ট সবার বাড়িতেই আছে তবে এখানে সাদা রঙের টুথপেস্ট লাগবে টুথপেস্ট পরিমাণ মতো নিতে হবে এটা আমরা অনেক দিনের জন্য কোয়েল বানিয়ে নিচ্ছি এবারে এটা চামচ দিয়ে মিশিয়ে নিব তবে চামচ দিয়ে এটা ভালোভাবে মিশানো যাচ্ছে না আমি এখানে হাতের সাহায্যে এটি মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে আগে থেকেই তৈরি করে রাখা দড়ির মতো টিস্যুটি নিয়ে নিন এই টিস্যুটির মধ্যে এই কফির মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিন পুরো টিস্যুটিতে এই মিশ্রণটি লাগিয়ে নিন খুব ভালো জিনিস তৈরি হতে যাচ্ছে সম্পূর্ণটাতে এই মিশ্রণ লাগানো হয়ে গেছে এবারে একটি কাচের বোতল লাগবে আমরা এটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করব। এবারে এখানে নিয়ে নিন শেষ উপকরণ দারুচিনি এই দারুচিনি গুলোকে বোতলের ভিতরে দিয়ে দিতে হবে দারুচিনি গুলো এখানে ঘ্রানের কাজ করবে এবারে আমাদের তৈরি করে রাখা কয়েলটিকে এই বোতলের ভিতর প্রবেশ করাতে হবে এবারে বেশি অংশ বোতলের ভিতরে প্রবেশ করানোর পর কিছু অংশ বাইরের দিকে এভাবে রাখতে হবে এবারে একটি দিয়াশলাই বা লাইটের সাহায্যে এটি জ্বালিয়ে দিন এটাতে কিন্তু আগুন ধরবে না জাস্ট ধোয়া এই দেখুন কি পরিমাণ ধোয়া উঠতে শুরু করেছে আর এই ধোয়া আমাদের ক্ষতি করবে না যেমন ক্ষতিকর ধোয়া কয়েল আমাদের বড়দের ছোটদের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি কিন্তু এই ধোয়া আমাদের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং এটি খুবই কার্যকরী মশা মাছি ও পোকামাকড় তাড়াতে দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুধু ধোয়াই উঠছে পুড়ে যাচ্ছে কম কি বুঝলেন এর মানে হলো এটা আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এর কাজ তো আগেই জেনে গেছেন ভিডিওটি অনেকের উপকারে আসবে তাই বেশি করে শেয়ার করে দিন পেস্টিতে নতুন হয়ে থাকলে পেস্টিতে লাইক ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ